नमस्कार मणिदीपार साथे रान्नाघरे आपनादेर स्वागत। आज के आमी एकटी बेंगली ट्रेडिशनल निरामिष रेसिपी आपनादेर साथे शेयर करब। आज के रेसिपी शुक्तो। आज आमी देखाबो बाड़ीते सब उपकरण ना थाकलेओ अल्प तेल मसलाय किभाबे खूब सहजे अनुष्ठान बाड़ीर छादे शुक्तो बानिये फेला जाय। आज आमी बड़ी छाड़ाई परफेक्ट शुक्तो बानिये देखाबो। एर साथे थाकबे एकटी सिक्रेट मसला जा दिले एकदम अनुष्ठान बाड़ीर शुक्तेर स्वाद पावा जाबे। भिडियोटी शुरू थेके शेष पर्यन्त देखार अनुरोध रइल। आसुन देखे नेवा जाक आजकेर रेसिपिटी। शुक्तो बानानोर जन्य आमी तीनटे बड़ साइजेर उच्छे एइभाबे सरु आर लम्बा करे केटे रेखेछि। चारटे छोटो साइजेर बेगुन लम्बालम्बी भावे चार टुकरो करे केटे रेखेछि। आर निएछि लम्बा करे काटा दुटो मीडियम साइजेर आलू, टुकरो करे काटा 150 ग्राम सजने डाँटा आर दुटो काँचकलाके आर टुकरो करे केटे निएछि। समस्त सब्जी धुए परिष्कार करे केटे रेखेछि। कड़ा गरम करे कड़ार मध्ये 2 टेबिल चामच सर्षेर तेल दिए दिलाम। तेल गरम होले केटे रखा उच्छे दिए दिच्छी। स्वाद मतो नून दिलाम। दिए दिच्छी परिमाण मतो हलुद गुड़ो। मीडियम फ्लेमे उच्छे भालो करे भेजे नेब। উচ্ছে ভাজা হয়ে বেশ সুন্দর একটা কালার এসেছে। এবার তুলে নিচ্ছি। ওই তেলে 3টে শুকনো লঙ্কা 2 টুকরো করে ফোড়নে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ 5 ফোড়ন। ফোড়ন ভাজা হয়ে সুগন্ধ বেরোলে বাকি সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি। অল্প নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। স্বাদ মতো নুন দিলাম। নুন আর হলুদ ভালো করে মিশিয়ে নেব। এক মিনিট নাড়াচাড়া করে একটা কফি কাপের 1 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। ঝোল ফুটে উঠলে ঢাকা দিয়ে লো ফ্লেমে 10 মিনিট রান্না করব। 10 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। দেখুন সমস্ত সবজি সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা। আর দিচ্ছি 2 চা চামচ সর্ষে বাটা। ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা উচ্ছে দিয়ে দিচ্ছি। উচ্ছে আর সবজি 1 মিনিট হাই ফ্লেমে ফোটাবো। গ্যাসের ফ্লেম কমিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মিল্ক পাউডার। মিল্ক পাউডারের পরিবর্তে আপনারা 4 কাপের 1/2 কাপ পরিমাণ গরুর দুধ ব্যবহার করতে পারেন। ভালো করে মিশিয়ে নিয়ে 30 সেকেন্ড হাই ফ্লেমে ফোটাবো। সেকেন্ড পর কড়াই গ্যাসের বার্নার থেকে তুলে নিচ্ছি। ওই বার্নারে অন্য একটা কড়াই বসিয়ে দিলাম। কড়া গরম করে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 1টা এলাচ, 2টো লবঙ্গ, 1 টুকরো দালচিনি, 2 টুকরো করা 2টো তেজপাতা, 1 চা চামচ 5 ফোড়ন, 1 চা চামচ গোটা জিরে, 1/2 চা চামচ গোটা সর্ষে আর 1 চা চামচ রাঁধুনি। লো ফ্লেমে সমস্ত মশলা ভালো করে ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেছে, একটা গ্রাইন্ডিং জারের মধ্যে ঢেলে নিয়েছি। সমস্ত ভাজা মশলা গুঁড়ো করে নিয়েছি। এবার শুক্তোর ওপরে ভাজা মশলাটা ছড়িয়ে দিলাম। মশলাটা সমস্ত তরকারিতে ভালো করে মিশিয়ে নেব।
ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব, যাতে করে মশলা স্বাদ ও গন্ধ সমস্ত তরকারির মধ্যে মিশে যায়। 5 মিনিট পর সার্ভিং বলে সার্ভ করব। স্বাদে ও গন্ধে অতুলনীয় নিরামিষ এই শুক্তোর রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক ও শেয়ার করতে ভুলবেন না, আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার ফিরে আসব নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বিদায়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।